আসসালামু আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকের পর্বে আমি আপনাদেরকে খুবই মজাদার ও খুবই সহজ ক্রিসপি ফ্রাইড চিকেন রেসিপিটি করে দেখাবো। খেতে যেমন অসাধারণ, আবার তৈরি করাটাও খুবই সহজ। চলুন দেখে নেওয়া যাক পুরো প্রসেসটি। 500 গ্রাম মুরগির বুকের মাংস আমি স্লাইস করে কেটে নিয়েছি। মাংসটা ম্যারিনেট করার জন্য আমি দিয়ে দিয়েছি 2 চা চামচের মতো লবণ, 1 টেবিল চামচের মতো আদা রসুনের গুঁড়া, আদা রসুনের পেস্টটাও দেওয়া যাবে, শুকনা মরিচের গুঁড়া 1 চা চামচের মতো, 1 টেবিল চামচের মতো লেবুর রস, বাটার মিল্ক দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো, রেড চিলি সস 2 টেবিল চামচের মতো। এবার মাংসটা আমি খুব ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। আর এই মাখামাখির কাজে আপনারা চামচ ছাড়া হাত দিয়েই খুব ভালোভাবে মাখিয়ে নেবেন, চামচ দিয়ে এত ভালোভাবে মাখানো হয় না। এবারে এটাকে আমি ফ্রিজের নর্মালে 1/2 ঘন্টার জন্য রেখে দিব। এবারে আমরা ফ্রাইড চিকেনের বাইরে যে ক্রিসপি কোটিংটা থাকে তার জন্য একটা মিশ্রণ তৈরি করব। এর জন্য দিয়ে দিলাম আমি 1 কাপের মতো ময়দা, কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো, 1 চা চামচের মতো লবণ, 1 চা চামচের মতো রসুনের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া 1 চা চামচের মতো। এবার মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে ফ্রিজে নর্মালে রাখা সেই ম্যারিনেট করা মাংসটা বের করে নিয়ে আসলাম। এরপর এই মাংসগুলা 4 থেকে 5টা টুকরা করে ময়দার মিশ্রণে দিয়ে দিলাম। এখন এটাকে আলতো হাতে চেপে চেপে মাংসগুলা কোট করে নিতে হবে। কিছু সময় মাংসগুলা এভাবে কোট করে নিয়ে আলতো হাতে ঝাঁকিয়ে এক্সট্রা ময়দা ফেলে দিতে হবে। এখানে মাংসগুলা আমি ডাবল কোট করব। এভাবে সবগুলা মাংসই আমি একবার করে কোট করে নিচ্ছি। আর কোট করা হয়ে গেলে আলতো হাতে ঝাঁকিয়ে এক্সট্রা ময়দা ফেলে দিতে হবে। সবগুলো মাংস কোট করে নেওয়ার পরে মাংসের নিচে যে এক্সট্রা মশলাটুকু ছিল তার মধ্যে আমি 1 টেবিল চামচের মতো বরফ পানি দিয়ে দিলাম। বরফ পানিটা দিয়ে আমি এই মশলাটা একটু মিশিয়ে নিচ্ছি পানির সাথে। কোট করে নেওয়া সেই মাংসগুলা আমি আবারও দিয়ে দিলাম 4-5 টুকরা করে দিয়ে এই মশলাযুক্ত পানির মধ্যে একটু ভালোভাবে চুবিয়ে নিয়ে তারপরে আবারও দিয়ে দিব ময়দার মিশ্রণে। ময়দার মিশ্রণে দিয়ে আগের মতো আলতো হাতে চেপে চেপে মাংসগুলা ভালোভাবে কোট করে নিতে হবে, তারপর আলতো হাতে ঝাঁকিয়ে এক্সট্রা ময়দা ফেলে দিতে হবে। এভাবে সবগুলা মাংসই আমি ডাবল কোট করে নিলাম। এতে করে মাংসের গায়ে কোটিংটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। কোটিংটার জন্য মাংসগুলা খুবই ক্রিসপি হবে আর খেতেও খুব ভালো লাগবে। এভাবে যদি কোট করেন তাহলে ডিম না দিলেও হবে। ঘরে থাকা উপকরণ দিয়েও আপনারা বানিয়ে ফেলতে পারবেন। সবগুলো কোট করা হয়ে গিয়েছে। এবারে ভাজা ভাজির পর্বে চলে যাচ্ছি। দিয়ে দিলাম পরিমাপ মতো তেল। এই ফ্রাইড চিকেনটা ডুবো তেলে ভাজলেই ভালো হয়। মাংসগুলা দিয়ে দিলাম তেলের উপরে। 4 থেকে 5 মিনিট সময় নিয়ে মিডিয়াম লো আঁচে আমি এই মাংসগুলা ভেজে নিব। আপনারা চাইলে হাড় সহ নিতে পারেন। 4 থেকে 5 মিনিট সময় নিয়ে এই মাংসগুলা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে তুলে নিব। ছুটির দিনে আপনার প্রিয়জনের মুখে একটু হাসি ফোটাতে এই ফ্রাইড চিকেনটি ঝামেলাহীনভাবে তৈরি করে ফেলতে পারবেন। আবার আপনার সোনামণির টিফিনের জন্যও তৈরি করতে পারবেন। খেতে যেমন অসাধারণ, আবার তৈরি করাটাও খুবই সহজ।
গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে, এবার আমি এটাকে তেল থেকে তুলে নিচ্ছি। যতটা সম্ভব তেলটা ঝরিয়ে ফেলে দিবেন। এবার এটাকে একটা টিস্যুর উপরে তুলে নিলাম, এতে করে এক্সট্রা তেলটুকু চুষে নিবে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেনি, দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখুন। ভিডিওটি কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।